মনে হচ্ছে বলতে তো ভোট দিলাম, এই কেন্দ্রে ভালোই অবস্থা। কিন্তু আমাদের খোয়াই মহকুমায় গতকাল থেকেই ব্যাপক হুমকি ভয়ভীতি দেখানো হচ্ছে ভোটারদের, বিশেষ করে আমাদের বামফ্রন্ট সমর্থিত ভোটারদের বাছাই করে করে সেখানে হুমকি দেওয়া হয়েছে আজকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশন যে কথা দিয়েছিলেন যে ভয়মুক্ত পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করবেন, কিন্তু আমরা বলতে পারি যে সর্বক্ষেত্রে সেটা করতে পারেননি। এবং আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করছি বেশ কিছু বুথে ভোটের লাইন থেকে ভোটারদের তাড়িয়ে দেওয়া হয়েছে। 25 খোয়াই বিধানসভা কেন্দ্রের 16 নম্বর বুথ সিঙ্গিছড়া ভাগ্যটিলা এলাকা, সেখানে ভোটের লাইন থেকে ভোটারদের তাড়িয়ে দেওয়া হয়। সোনাতলায় 52 নম্বর বুথ, পূর্ণিমা স্কুল খোয়াই বিধানসভা কেন্দ্রের 1 নম্বর এবং 2 নম্বর বুথ, জীবনানন্দ স্কুল 9 নম্বর বুথ, এইভাবে আমি বেশ কিছু বুথের নাম বলতে পারি। সেখানে আমাদের সমর্থিত ভোটাররা ভোট কেন্দ্রেই যেতে পারছেন না, রাস্তায় আটকে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন থেকে বলা হলো 1950, ভোটাররা বারে বারে 1950-এ কল করছেন, কিন্তু বুথ কেন্দ্রের মধ্যে সেখানে কেন্দ্রীয় পোস্ট থাকলেও রাস্তাগুলিতে কোনো নিরাপত্তা নেই, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে অনেক ক্ষেত্রেই বাধাপ্রাপ্ত হচ্ছে। বিজেপি যেখানে সেখানেই সন্ত্রাসটা হচ্ছে, দেখানো পথ ধরে নয়। বামফ্রন্টের 25 বছরের শাসনে এই ধরনের সন্ত্রাস হয়নি, এবং এটা বিরলতম ঘটনা যে নির্বাচনের সরব প্রচার শেষ হয়ে গেল তারপরে নির্বাচন পিছিয়ে দিতে হয়। এটা কেউ বলতে পারবে না, বামফ্রন্ট সরকারের আমলে কেন, 1952 সাল থেকে এখন পর্যন্ত কেউ বলতে পারবেন? এটাই তো প্রমাণ করে যে ত্রিপুরা রাজ্যে কোনো আইনের শাসন নেই, এটা নির্বাচন কমিশন নিজেই স্বীকার করছে। আর সামগ্রিকভাবে ফলাফল এবং ত্রিপুরার 2টি আসনে এবং দিল্লিতে আপনার অভিজ্ঞতা, আপনার মতামত কী বলেন? দিল্লিতে প্রথমত আমরা বলতে পারি সরকার পরিবর্তন হচ্ছে। 30 মে গোটা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে দিল্লিতে সরকার পরিবর্তন হবে, একটি বিকল্প সরকার সেখানে তৈরি হবে। পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে আপনারা দেখেছেন এখন পর্যন্ত নির্বাচন কমিশন তার স্কুটিনিটাই শেষ করতে পারছেন না, এত অভিযোগ, এত ছাপ্পা ভোট। যাই হোক, আমরা যে দাবি জানিয়েছি 800-র বেশি পুলিং বুথে সেখানে পুনর্ভোট করার, যদি সেখানে পুনর্ভোট হয়, যদি মানুষ গিয়ে স্বাভাবিকভাবে ভোট দিতে পারেন, তাহলে আমরা আশাবাদী যে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে আমাদের প্রার্থী শঙ্করপ্রসাদ দত্ত জয়ী হবেন। আর পূর্ব ত্রিপুরা কেন্দ্রে এখনই কিন্তু বলতে পারছি না, সবে মাত্র সকাল, তবে প্রাথমিকভাবে বলতে পারি খোয়াইতে
এখন পর্যন্ত যতই তারা বাধা দিক না কেন, মানুষ ভোট কেন্দ্রমুখী হচ্ছেন।